হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? সবার কেমন আছেন? লাজুক বলছি, LAZUK HASAN.com থেকে। তো মূলত এই ভিডিওতে আমি আপনার সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রোডাক্টিভিটি, হাউ টু ইনক্রিজ ইয়োর প্রোডাক্টিভিটি। আপনারা ম্যাক্সিমাম যে কাজটা করেন, বা আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও হচ্ছে যে কাজটা করি, যে আগামীকাল কী কাজ করব বা আমার যে প্রজেক্টের প্ল্যান, এই প্ল্যানগুলো অনেক সময় কী হয়, আমি প্রপারলি সাজাতে পারি না, বা আমরা এগুলো প্রপারলি সাজাতে পারি না, বিধায় আমরা নেক্সটে হচ্ছে মুভ করতে পারি না। তো অবশ্যই আপনি যেই কাজই করেন না কেন, অবশ্যই সেখানে কী করতে হবে, আপনার একটা ভালো প্ল্যান দরকার, এবং এই প্ল্যান অনুযায়ী অ্যাকশন প্ল্যান সেট আপ করা, এবং ওই অ্যাকশন প্ল্যান অনুযায়ী কন্টিনিউ হচ্ছে কাজ করা। তবে এই যে প্ল্যানটা আছে, এই প্ল্যানটা আপনি কীভাবে হচ্ছে তৈরি করবেন, বা এই প্ল্যানটা কীভাবে আপনি অর্গানাইজ করে রাখবেন, সেটাই হচ্ছে মূল বিষয়। এবং এটা অর্গানাইজ আমরা করতে পারি না বিধায় দেখা যায় হচ্ছে যে আমাদের প্রোডাক্টিভিটি নষ্ট হয়। লাইক আপনি আজকে পিসিতে বসলেন, এবং পিসিতে বসার পর দেন হচ্ছে আপনি চিন্তা করছেন, আমি কী কাজ করব, আমার অ্যাকচুয়ালি কী কাজ করা দরকার। ঠিক আছে, এই ধরনের বিভিন্ন কনফিউশন হচ্ছে আমাদের ভেতরে থাকে। তো এই জন্য আমি জাস্ট আপনাদেরকে একটা ফ্রি টুলস শেয়ার করব, যে ফ্রি টুলসের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টিভিটি অনেক গুণে বাড়িয়ে নিতে পারবেন, এবং আপনার যেই প্রজেক্ট, এই প্রজেক্টে শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করার জন্য টোটাল যে ডকুমেন্টেশনগুলো আছে সেগুলো কীভাবে প্রপারলি অর্গানাইজ আপনি করতে পারেন, সেটাই হচ্ছে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো আপনি যদি আমার এই স্ট্র্যাটেজি ফলো করতে চান, তাহলে আপনি গুগলে এসে জাস্ট হচ্ছে সার্চ করবেন মিলানোট। এটা লিখে গুগলে যদি আপনি সার্চ করেন মিলানোট, তাহলে দেখবেন যে একটা আপনার সাইট আপনি পাবেন milanote.com। সো আপনি এটা ওপেন করবেন। এটা মূলত হচ্ছে আপনার ব্রেনস্ট্রমিংয়ের জন্য, এবং আপনার যে প্রজেক্ট আপনি যেই কাজই করেন না কেন, সেগুলোর একটা বোর্ড। আমরা লাইক হচ্ছে যে আমরা বিভিন্ন কাজ কী করি, অনেক সময় দেখা যায় যে খাতা কলমে লিখে রাখি, অনেক সময় আমাদের যে হোয়াইট বোর্ড আছে হোয়াইট বোর্ডে লিখে রাখি বা পিন করে রাখি, এবং সেই অনুযায়ী আমাদের যে টাস্কগুলো আছে, প্রজেক্টগুলো আছে, এইগুলো নিয়ে হচ্ছে যে আমি যাতে ভিজুয়ালি এগুলো দেখতে পারি এবং সবসময় আমার সামনে থাকে, এবং সেই অনুযায়ী যাতে আমি কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা ফিজিক্যালি এইভাবে করি। বাট এটাও অলমোস্ট সেম টাইপের হচ্ছে একটা কাজ। যেমন এখানে যখন আপনি আসছেন, আসার পর আপনি একটা বোর্ড তৈরি করতে পারবেন, এবং এই বোর্ডের ভেতরে আপনি আপনার যেই কাজগুলো আছে বা টাস্কগুলো আছে এগুলো আপনি পিন করে রাখতে পারবেন, এবং আপনার টোটাল প্রজেক্টটাই হচ্ছে এই একটা বোর্ডের ভেতরে আপনি সাজাতে পারবেন। তো প্রথমে আমি আসলাম হচ্ছে আপনার সাইটটাতে, এবং এখানে কমপ্লিটলি ফ্রি, এদের পেইড প্ল্যানও আছে, বাট আমার মনে হয় না যে আপনাদের পেইড প্ল্যানের দরকার আছে। ফ্রি যে প্ল্যানটা আছে এটা দিয়েই হচ্ছে আপনি কাজ করতে পারবেন। সো আমি যদি নিচের দিকে আসি, দেখতে পাচ্ছেন প্ল্যানস অ্যান্ড প্রাইজিং, আমি এখানে ক্লিক করি, এবং ওদের যে প্রাইজিং প্রথম যেটা আছে ফ্রি, এটা 100 নোট হচ্ছে আপনি তৈরি করতে পারবেন, লিঙ্কস এবং 10টা ফাইল আপলোড করতে পারবেন, আনলিমিটেড শেয়ার বোর্ড, আপনি আপনার যে বোর্ড আছে এটা আপনি শেয়ার করতে পারবেন আদার্স ইউজারদের সাথে, এবং এখানে যদি আপনার আরও বেশি প্রয়োজন হয়, আনলিমিটেড নোটস প্রয়োজন হয়, তাহলে আপনার মান্থলি $9 মতো হচ্ছে আপনার পে করতে হবে। তো আমি মূলত এদের কোনো অ্যাফিলিয়েট পার্টনার না, এদের আপনার এখান থেকে আমার কোনো ইনকাম নেই, জাস্ট হচ্ছে আপনাদের হেল্পের জন্য হচ্ছে আমি এই বিষয়টা দেখাচ্ছিলাম, এখান থেকে আমার কোনো ইনকাম নেই। তো এখানে একটা বেনিফিট আছে, আমি সেটা পরবর্তীতে শেয়ার করছি। তো এখানে যে ফ্রি প্ল্যান আছে, ফ্রি প্ল্যানটা দিয়ে আপনি চাইলে শুরু করতে পারেন, এবং এটা কমপ্লিটলি ফ্রি, আপনার ফ্রি প্ল্যানই এনাফ, আই হোপ এটাই আপনার জন্য এনাফ। কীভাবে আপনি অ্যাকাউন্ট করবেন, সিম্পলি আসবেন হচ্ছে এখানে আপনার নাম আপনি দেবেন, লাইক হচ্ছে ফার্স্ট নেম সো লাজুক হাসান, আপনার যেই ইমেল অ্যাড্রেস আছে আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দেবেন, এবং আপনার যে পাসওয়ার্ড আছে আপনার পছন্দ মতো কোনো একটা পাসওয়ার্ড এখানে দেবেন, দেন হচ্ছে সাবমিট, এই বাটনে আপনি ক্লিক করবেন। সো আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট, সিম্পলি আপনি এখান থেকে কোনো কিছু দিতে চাইলে দেবেন, আর না হলে স্কিপ দিস অপশন এটা দিয়ে দিলেবেন, তাহলে হলো আপনার অ্যাকাউন্ট রেডি। ঠিক আছে, এটা আপনার অলরেডি অ্যাকাউন্ট রেডি, এবং এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা অপশন আছে, ফার্স্ট হচ্ছে বোর্ড, এরপর আদার্স বেশ কিছু বিষয়। তো প্রথম আমাদের কী করতে হবে, একটা বোর্ড হচ্ছে আমরা এখান থেকে নিতে পারি। এখানে ফার্স্ট হচ্ছে আপনাকে একটু ডিটেলসটা বলবে, আমি আপনাদেরকে একটু ডিটেলসটা হচ্ছে দেখাই। ওকে, সো সিম্পলি ওকে, সো ফার্স্ট টাইম আপনাকে একটা বোর্ড হচ্ছে ক্রিয়েট করে দেন হচ্ছে কাজ শুরু করতে হবে। সো আমি বোর্ডটা ক্রিয়েট করে দেন হচ্ছে এটা কেটে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে মূলত আমার বোর্ড, আমি এটার ভেতরে আমার যে প্রজেক্টগুলো আছে এই প্রজেক্টগুলো সুন্দরভাবে হচ্ছে অর্গানাইজ করতে পারবো। তো অবশ্যই আমরা একটু চেক করে দেখবো যে আমাদের যেই অ্যাকাউন্টটা তৈরি করলাম, আমাদের কোনো ভেরিফিকেশন মেল পাঠানো হয়েছে কিনা। আই হোপ ভেরিফিকেশন মেল মেবি হচ্ছে একটি পাঠিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। সো আমি আপনার ভেরিফাই মাই ইমেল, ইমেলটা ভেরিফাই করে নিই। ওকে, সো আমার ইমেলটা ভেরিফাই হয়ে গেল, জাস্ট ওকে ওকে করলেই আমাদের যে হোম পেজে হচ্ছে আমরা চলে আসব, দ্যাটস ইট। এখন এটার আরেকটা জিনিস আছে, আমি আপনাদেরকে মেইন সাইটটাতে হচ্ছে একটু নিয়ে যাই আরেকবার, এবং এদের কিছু অ্যাপ্লিকেশন আছে, আপনি চাইলে এদের যে অ্যাপ্লিকেশনগুলো আছে
আপনার পিসিতে হচ্ছে এটা সেট আপ করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনার মোবাইলেও অ্যাপ্লিকেশন আছে, ডেস্কটপে অ্যাপ্লিকেশন আছে, এবং আপনার ওয়েবে হচ্ছে আপনার ক্লিপার আছে। সো আপনি যেটা দরকার সেটা ইউজ করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে আমার ডেস্কটপে হচ্ছে আমি এটা ইউজ করি, এবং পাশাপাশি হচ্ছে যে ওয়েবেই হচ্ছে আমি বেশি অ্যাকচুয়ালি এটা ব্যবহার করি। ঠিক আছে, আচ্ছা, তো এটা কিভাবে আপনি ব্যবহার করবেন? প্রথম হচ্ছে আমি চলে আসলাম আমার বোর্ডে। আপনার প্রতিদিনের যে কাজ, আমি যে কাজটা করি প্রতিদিনই পিসিটা অন করে দেন হচ্ছে আগে আমার এই বোর্ডটা হচ্ছে ওপেন করি, আমার প্রথম কাজ হচ্ছে এটা। এখানে আপনি আপনার বোর্ডটা সাজাতে পারেন। যেমন আমি প্রথমে হচ্ছে একটা বোর্ড নেই, লাইক আমার ইউটিউব, আমার ইউটিউব চ্যানেল আছে, এবং আমার ইউটিউব চ্যানেলের জন্য হচ্ছে আমি একটা বোর্ড এক্সাম্পল আমি ক্রিয়েট করলাম। এরপর পাশাপাশি হচ্ছে আমি একটা আমার ব্লগ সাইট আছে, আমার ব্লগ সাইটের জন্য হচ্ছে আমি একটা বোর্ড হচ্ছে তৈরি করলাম। সো আমি এখানে দুইটা বোর্ড হচ্ছে এক্সাম্পল তৈরি করলাম। এখন আমরা এই বোর্ডের আন্ডারে যে কাজগুলো করতে পারবো, এটাও একটা বোর্ড এবং এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা বোর্ড। ঠিক আছে, তো আমি ধরেন ইউটিউব, ইউটিউবে আমি যখন ডাবল ক্লিক করলাম তখন চলে আসলো কি আমাদের নতুন আরেকটা বোর্ড হচ্ছে ওপেন হলো ইউটিউবের জন্য। এবং এখানে আমি কি করতে পারবো, আমার যে নোটসগুলো আছে এই নোটসগুলো আমি করতে পারবো। এক্সাম্পল আমি ধরুন হচ্ছে এইখানে আমি নোটস করব যে আপকামিং ভিডিও, সো আপকামিং ভিডিও, সো আমার আপকামিং কী কী ভিডিও হচ্ছে আপনার রেকর্ড করতে হবে সেগুলোর নোট হচ্ছে আমি এখান থেকে করতে পারি। এটা আপনি নোট হিসেবেও করতে পারেন, টু ডু লিস্টেও হচ্ছে আপনি নিয়ে নিতে পারেন। যেমন ধরেন হচ্ছে আমি নেক্সট ডে কী ভিডিও করব, আমার ইউটিউব চ্যানেলের জন্য যে টপিকগুলো আছে টপিকগুলো আমি এখানে লিখে ফেলতে পারি। এক্সাম্পল হাউ টু ক্রিয়েট এ ভাইরাল ওয়েবসাইট ইউজিং বাজিঙ্গা থিম। ওকে, সো আমি আমার যে টপিক আছে টপিকগুলো এখানে আমি নোট করতে পারি। দেন হচ্ছে আমি কি করতে পারি, হাউ টু স্টার্ট অ্যাফিলিয়েট মার্কেটিং। এবং এখানে যখন আমি টাইপ করা শুরু করলাম, এখানে বলছে যে তোমার যেই বোর্ডটা তুমি তৈরি করলে বা ডু মানে টু ডু যে লিস্টটা তৈরি করলে এটার কোনো টাইটেল দিতে চাও কিনা। সো আমি অবশ্যই একটা চাই, লাইক হচ্ছে নিড টু রেকর্ড। ওকে, সো আমি দিলাম নিড টু রেকর্ড আমার এই বোর্ডটা। ওকে, সো আমার যখনই কোনো আইডিয়া মাথায় আসবে ইউটিউবের ধরন হচ্ছে ভিডিও রিলেটেড, তখন আমি কি করব, আমার এখানে নোটগুলো আমি তৈরি করব, এবং এই অনুযায়ী হচ্ছে আমার পরবর্তীতে আমি আগামীকাল যখনই আমার এই বোর্ডটা ওপেন করব এবং হোম পেজ থেকে আমি সরাসরি হচ্ছে আমার ইউটিউবের জন্য আমি চিন্তা করব যে ইউটিউবের জন্য কী করতে হবে, এখান থেকে কিন্তু অলরেডি আমি এটা পেয়ে যাচ্ছি। আপনার ব্রেনস্টর্ম করা দরকার, আপনি চাইলে হচ্ছে এখান থেকে ব্রেনস্টর্ম করতে পারেন। এখানে বিভিন্ন জিনিস হচ্ছে রিসোর্স লিখতে পারেন, এখানে আপনি হচ্ছে বিভিন্ন লিঙ্ক যে ধরেন লাইক লাজুক হাসান, আমি কোথা থেকে আপনার হচ্ছে রিসোর্স নেব, আমি দিলাম হচ্ছে লাজুক হাসান, আমার ভিডিওর জন্য দরকার হচ্ছে এখান থেকে রিসোর্সগুলো দেখা। তো আমি এগুলো সব কিছু এখানে কী করতে পারছি, ইজিলি পিন করতে পারছি, এবং এগুলো আপনি কানেকশন দিতে পারেন একটা থেকে একটা, আপনি কমেন্টসের অপশন, ইমেজ আপলোড করতে পারেন, এরকম আরও অনেক অনেক ফিচার হচ্ছে এখানে আছে। তো ধরেন ইউটিউবের জন্য আমার যে কাজগুলো আছে সেগুলো এখান থেকে করলাম। দেন হচ্ছে আমার ব্লগের জন্য, ব্লগের জন্য আমার কী কী কাজ করতে হবে, এভরিথিং আমি এখানে কী করতে পারি, নোট ডাউন করতে পারি। এবং এই অনুযায়ী আমি সকালে যখনই ঘুম থেকে উঠবো আমার চিন্তা করতে হবে না যে আমার মূলত কী কাজ করতে হবে, আমার প্রজেক্টটা। যেমন আমি এখানে এক্সাম্পল আমি একটা দেই, ধরেন হচ্ছে এখানে আমি মেইন বোর্ডে যেটা আসলাম, এভরিডে আমি যে কাজটা করব, লাইক হচ্ছে ফার্স্ট চেক আউট মাই ইমেল, দেন হচ্ছে চেক আউট মাই হোয়াটসঅ্যাপ। আমি এইটার একটা ডেইলি টাস্ক দিয়ে রাখি, লাইক হচ্ছে আপনার ডেইলি টাস্ক, আমার প্রতিদিনের যে কাজগুলো আছে সেগুলো আমি এখানে নোট করে ফেললাম। তো আমি যখনই পিসিতে আসব আপনার মতো করে আপনি হচ্ছে সাজিয়ে নেবেন যে আপনার কী কাজ দরকার এবং কখন প্রতিদিন আপনার কী কাজগুলো করতে হয়। এরপর আমি হচ্ছে দেব হচ্ছে লাইক হচ্ছে নিড টু চেক, লাইক নিড টু চেক ইউটিউব বোর্ড। ওকে, সো নিড টু চেক ব্লগ বোর্ড। ওকে, এভাবে আমি কী করলাম, আমার যেই আপনার হচ্ছে যেই টপিকগুলো আছে এই টপিকগুলো আমি এখান থেকে আপনার নোট করে রাখলাম। যখনই বোর্ডে আসলাম তখন আমি দেখলাম যে কোনটার পর কোন কী কী কাজ আমার করতে হচ্ছে, এবং এই অনুযায়ী আমি যখনই এখানে আসলাম, এক্সাম্পল আমি হচ্ছে আমার ইমেলটা চেক করেছি, সো আমি ইমেলটা চেক টিকমার্ক দিয়ে রাখলাম। দেন হচ্ছে হোয়াটসঅ্যাপ আমার চেক হয়েছে, দেন আমি এটা টিকমার্ক দিলাম। এখানে আপনাকে বলছে যে যেগুলো কমপ্লিট হলো সেগুলো কি তুমি ডিলিট করতে চাও, আমি বললাম যে না, আমি এগুলো ডিলিট করতে চাই না, এটা আমার ডেইলি রুটিন।
এরপর আমার কাজ কি আজকে আমার হচ্ছে ইউটিউব বোর্ড চেক করা সো আমি ইউটিউব বোর্ডটা ধরেন চেক করিনি আমি চলে আসলাম হচ্ছে ইউটিউব বোর্ডে এবং ইউটিউবে আমার কি কাজ আছে আমার কাজ হচ্ছে এটা এবং এটা নিয়ে হচ্ছে আমার রিসার্চ করা দরকার সো আমি রিসার্চের জন্য অলরেডি কিছু লিংক হচ্ছে এখানে আমি পেয়ে গিয়েছি এই অনুযায়ী আমি ধরেন হচ্ছে এখানে কি করলাম অনেক বড় আপনি যত বড় ইচ্ছা বোর্ড এটা তৈরি করতে পারবেন ঠিক আছে যেমন এখানে আসলাম দেখেন আপনার মতো করে আপনি বিশাল বড় বোর্ড তৈরি করতে পারছেন যেগুলো রিসার্চ করা দরকার সেগুলো আপনি নোট করতে পারছেন এইভাবে আপনি আপনার প্রতিদিনের যে কাজ প্রজেক্টের জন্য যে কাজগুলো আছে এগুলো সুন্দরভাবে অর্গানাইজ করে নিতে পারেন এবং এটা বেস্ট প্র্যাকটিস আমি ব্যক্তিগতভাবে এই কাজগুলো করি আমি অনেক কাজ করি আমি অলমোস্ট আপনার প্রতিদিন প্রায় আট ঘন্টারও বেশি হচ্ছে আমি অনলাইনে আমার যে বিজনেস আমার বিজনেসের জন্য আমি সময় দিই এবং আমি এখানে কাজ করি ঠিক আছে তো আট ঘন্টার যে সময়টা আছে আমি যদি প্রপারলি এখানে সময় দিই তাহলে আপনি চিন্তা করে দেখেন যে আমি কী পরিমাণ আমার প্রোডাক্টিভিটি এখানে বাড়াতে পারি এবং কী পরিমাণ এফোর্ট হচ্ছে আমার এখানে দেয়া হচ্ছে তো আপনি যদি প্রপারলি কাজগুলো করতে পারেন আই হোপ পার ডে অনলি আপনার যে প্রজেক্ট অনলাইনে কাজের জন্য পার ডে 2 থেকে 3 ঘন্টা আপনার জন্য এনাফ আপনার জন্য অ্যানাপ আপনি হয়তো বা রাখতে পারেন যে আমি আধা ঘন্টা বা এক ঘন্টা হচ্ছে স্টাডি পারপাসে হচ্ছে আমি সময় ইনভেস্ট করব দেন হচ্ছে আমি এটা প্র্যাকটিসের জন্য আধা ঘন্টা আমি রাখবো এইভাবে আপনি যদি টোটালটা অর্গানাইজ করে রাখেন এবং আপনার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটেরও টোটাল রেকর্ড হচ্ছে আপনি রাখেন যে আমি আমার ওয়েবসাইটের ব্লগ দরকার আমার আর্টিকেল দরকার এটা আর্টিকেল রিসার্চ দরকার ওয়েবসাইটের লোগো তৈরি করা দরকার এগুলো টোটাল একটা লিস্ট যখন আপনি তৈরি করবেন এবং প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যখন আপনি পিসিতে বসবেন তখন আপনার এই বোর্ডটা যখন আপনি দেখবেন অনায়াসেই কিন্তু আপনার কাজগুলো সামনে চলে আসছে এবং এই অনুযায়ী একটা করে আপনি কি করতে পারছেন মার্কিং করে এটা কমপ্লিট করতে পারছেন এবং যখন এটা ফুলফিল করবেন তখন অবশ্যই আপনার কাজের প্রোডাক্টিভিটি আপনি নিজেই হচ্ছে একটু চেক করে দেখবেন যে কতটা ইফেক্টিভ হচ্ছে এবং কতটা প্রপারলি আপনার প্রজেক্টটা শুরু থেকে শেষের দিকে আপনি নিয়ে যেতে পারছেন তো আই হোপ আপনি বুঝতে পেরেছেন এইখানে আমি বলেছিলাম যে একটা বিষয় আছে যে বেনিফিটের একটা বিষয় আছে আমি এটা শেয়ার করছি আপনাদের সাথে তো এখানে অ্যাকচুয়ালি আমার বেনিফিট কী বা আপনার বেনিফিট কী তো যখন আপনি বোর্ডে আসলেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমি বলেছি এটা কমপ্লিটলি ফ্রি রেফার এ ফ্রেন্ড গেট মোর স্পেস সো আপনি যখনই এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার একটা অ্যাফিলিয়েট লিঙ্ক আছে এই হচ্ছে মূলত আপনার রেফারেল লিঙ্ক আপনি যদি কাউকে রেফার করেন তাহলে আপনি 20টা করে কার্ড নতুন আপনার এখানে জমা হবে এবং আপনার টোটাল 100 কার্ড এক্সট্রা হচ্ছে আপনি অ্যাড করতে পারবেন দ্যাট মিনস আমরা ফ্রিতে পাচ্ছি 100 কার্ডস এবং পাশাপাশি আমরা যদি কাউকে রেফার করি তাহলে আরও 100 কার্ডস এখানে পাচ্ছি তো এটা যদি আমরা পাই 200 কার্ডস যদি আমাদের থাকে দ্যাটস এনাফ আই হোপ আমার মনে হয় যে 200 কার্ডস এটা আমাদের জন্য ফ্রিতে এনাফ তো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে অবশ্যই হচ্ছে আপনার অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করে নিলে আমার কিছু কার্ড হচ্ছে আপনার বাড়বে এবং সেই অনুযায়ী হচ্ছে আপনারাও আপনাদের যেই লিঙ্ক আছে সেটা শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে তাহলে আপনারও কিছু কার্ড হচ্ছে বাড়বে তো দেখা যাচ্ছে আলটিমেটলি আপনি এটা ফ্রি হচ্ছে ইউজ করতে পারছেন তো এটা কমপ্লিটলি ফ্রি একটা টুলস এবং আই হোপ এটা আপনাদেরকে অনেক অনেক অনেকভাবে হচ্ছে হেল্প করবে এবং আপনারা অবশ্যই হচ্ছে এটা ইউজ করবেন তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই হচ্ছে ভিডিওটা লাইক করতে ভুলবেন না অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্টস করে ভিডিওটা কেমন লেগেছে সেটা হচ্ছে আমাকে জানাবেন বিকজ অফ আপনাদের লাইক কমেন্ট শেয়ারই হচ্ছে আমাকে নেক্সট ভিডিওগুলো তৈরি করার ইন্সপিরেশন দেবে ঠিক আছে এবং আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে